बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सुप्रिय शिक्षार्थी अभिभावकवृंद आमार प्रिय सहकर्मीवृंद सबाई सुस्थ आछेन घरे आछेन तो सकल के शुभेच्छा और अभिनंदन जानिए आमी आज के आमार लाइव क्लासटी शुरू करते जाच्छि। आहमेद वानी एकेडेमी अनलाइन स्कूले सकल के स्वागतम। जे जेखान थेके ए मुहूर्ते आमार अनलाइन लाइव क्लासटिर साथे संयुक्त आछे सबाइके शुभेच्छा जानाच्छि। तो षष्ठ श्रेणीर प्रिय शिक्षार्थीबृंद तोमरा इस्लाम ओ नैतिक शिक्षा विषय निये आजके आमि एसेछि। धारावाहिकभावे आमादेर अनलाइन क्लासगुलो होच्छे, तोमरा अवश्यई क्लासगुलो उपभोग करतेछो आर तोमादेर उपभोगेर माध्यमेई आमादेर क्लासेर सार्थकता खुजे पाई। अवश्यई तोमरा बासाय आछो, घरे आछो, सुस्थ आछो এটাই আমরা চাই এবং তোমরা নিরাপদে থাকো সেটাই আমরা সবসময় চাইব। আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি কারণ মহান রাব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন এবং আমরা তার ইবাদত করারও সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে এসেছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেই আলোচনার বিষয়ে আমরা অধ্যায় চারে আখলাক আছে, এই আখলাক সম্পর্কে আমরা মূলত আলোচনা করব। তো আমরা আসলে দেখে নেব যে আসলে আমাদের সাথে কে কে এই মুহূর্তে যুক্ত হয়েছে। আর তোমরা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে, শেয়ার করার মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দিবে, আমরা এটাই চাই। আর তাতে তোমাদেরও কল্যাণ হবে কারণ এই ক্লাসটি যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং সিলেবাস অনুযায়ী আমরা পড়াচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশেই। তো অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ কারণ তিনি এই সুব্যবস্থা করে রেখেছেন তোমাদের জন্য। করোনাকালীন অবস্থায় তোমরা বাসায় থাকবে, বাসায় নিরাপদে থাকবে এটাই চাই। তো আজকে আমরা আমাদের পাঠদানে চলে যাব। পাঠদানে চলে যাওয়ার আগে আমরা একটু দেখব যে আসলে আমাদের সাথে কে কে সংযুক্ত হয়েছে অথবা আমাদের লেখায় বোর্ডে কোনো সমস্যা আছে কি না এই বিষয়টিও তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর যে কোনো বিষয় সম্পর্কে কোনো কনফিউশন থাকে বুঝতে না পারলেও সেটা তোমরা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারবে। আর তোমরা তোমাদের রোল নাম্বার এবং কোন শাখা এগুলো যদি লিখে কমেন্টস করো তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করেছো। তো ক্লাসটি শুরু পাঠদানে চলে যাও। পাঠদানে চলে যাওয়ার আগে আমরা একটু দেখে নিচ্ছি আসলে আমাদের সাথে কারা কারা সংযুক্ত হতে পেরেছে। যাই হোক, আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছে দেখা যাচ্ছে, আর যারা সংযুক্ত হতে পারেনি অবশ্যই তারা কানেক্ট হয়ে নেবে বা ক্লাসটি শেয়ার করার মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো আজকে আমরা আমাদের আলোচনার বিষয় আমরা আমাদের পাঠদানে চলে যাচ্ছি। দেখো আমাদের আজকের বিষয় হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায় আখলাক সম্পর্কে আমরা আলোচনা করব। আখলাক হলো চরিত্র, এটা তো আমরা সবাই জানি। আরবিতে আখলাক বলে যার বাংলা অর্থ চরিত্র। আসলে একটা মানুষের চরিত্র যদি খারাপ হয় তাহলে তার সব কিছুই খারাপ হয় কারণ চরিত্র হলো মানুষের অমূল্য সম্পদ। এটা একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা আর ফিরে পাওয়া সম্ভব না। এজন্যই আমাদের চরিত্রকে আমাদের সুন্দর করে গঠন করতে হবে। তো এজন্যই বলা হয় যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। অর্থাৎ বুঝতেই পারছো তোমরা যে যদি কারো চরিত্র শেষ হয়ে যায় তাহলে তার সব কিছুই ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা আমাদের চরিত্র সুন্দরভাবে গঠন করব এবং এই সুন্দরভাবে গঠন করার মাধ্যমেই আমরা মহান রাব্বুল আলামিনের দেওয়া যে বিধিবিধান আছে সেই বিধিবিধান সম্পর্কে জানবো এবং সেই বিধিবিধান পালন করব। তো আখলাক হলো দুই প্রকার। সর্বপ্রথমে আমরা আখলাক
শব্দের অর্থ কি আমরা এটা জেনে নেই। আখলাক অর্থ তো চরিত্র সবাই জানি বা উত্তম চরিত্র। তো এ ব্যাপারে বলা হয়েছে যে লাকাদ কান আলাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতা হাসনাতা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম উত্তম আদর্শ। তো রাসূলের যে আদর্শগুলো আছে সেই আদর্শগুলো যদি আমরা মেনে চলি, রাসূলের দেওয়া যে জীবন বিধান আছে সেই জীবন বিধান অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি, তাহলে আমরা পরকালীন মুক্তি লাভ করতে পারব। অবশ্যই আমরা আমাদের পরবর্তী যে জীবন আছে, আমাদের যে মৃত্যুর পরের পরবর্তী যে জীবন যেখানে চিরস্থায়ী আমাদেরকে বসবাস করতে হবে, সেখানে আমরা অবশ্যই সুখ এবং শান্তিতে বসবাস করতে পারব ইনশাআল্লাহ। তো আখলাক হলো চরিত্র, চরিত্র এমন একটি বিষয় যে এটা ধ্বংস হয়ে গেলে আর কিছুই বাকি থাকে না। তো আখলাক হলো উত্তম চরিত্র, অর্থাৎ আমাদের যে দৈনন্দিন যে জীবন ব্যবস্থা আছে, এই দৈনন্দিন জীবন ব্যবস্থার মধ্যে আমরা আমাদের জীবনকে যদি সঠিকভাবে সৎভাবে সততার মাধ্যমে আমরা যদি চলতে পারি, তাহলে সেটা উত্তম চরিত্র হবে। তাহলে আখলাক হলো দুই প্রকার। আখলাক কয় প্রকার? আমরা পার্ট এক দেখো, তোমরা যদি বইটা বের করো দেখতে পারবা। পার্ট একে তোমাদের আছে আখলাকে হামিদা। আখলাকে হামিদা মানে হলো প্রশংসনীয় আখলাক। তাহলে আখলাকে হামিদা মানে প্রশংসনীয় আখলাক চরিত্র। তাহলে আমাদের চরিত্র যদি প্রশংসনীয় হয়, তাহলে আমরা অর্থাৎ যে কাজটি করলে আমরা প্রশংসার দাবিদার হব, সেটাই তো প্রশংসনীয় আখলাক বা চরিত্র। তো আমাদের রাসূলের যে আদর্শ আছে, রাসূলের যে বিধান আছে, যেভাবে তিনি জীবনযাপন করেছেন, দিন অতিবাহিত করেছেন, সেভাবে যদি আমরা চলাফেরা করি, সেটাই হবে আমাদের জন্য আখলাকে হামিদা বা প্রশংসনীয় আখলাক। আর আখলাক হলো দুই প্রকার আসলে, আখলাকে হামিদা আর আখলাকে জামিমা। আচ্ছা, এখানে লিখে দিই আমি প্রশংসনীয় আখলাক আর আখলাকে জামিমা। যখন তোমাকে আখলাকে জামিমার কথা বলা হয়েছে, তাহলে আখলাকে জামিমা হলো নিন্দনীয় আখলাক। তাহলে একটা হলো আখলাকে হামিদা। আখলাকে হামিদা মানে প্রশংসনীয় আখলাক, যেটা প্রশংসার দাবিদার মানুষ, এই প্রশংসার দাবিদার হতেই সবাই চায়। আর কেউ জেনে শুনে নিন্দনীয় অর্থাৎ কারো কাছে খারাপ হতে কেউই চায় না আসলে। তাহলে আমরা সবসময় আখলাকে হামিদা হওয়ার চেষ্টা করব, এবং ইনশাআল্লাহ আমরা আমাদের কাজকর্ম আচার আচরণ চরিত্রটা হলো এটা, আখলাক হলো আচার আচরণ, মানুষের কথাবার্তার মাধ্যমে আমরা যে আচার আচরণ করি, ব্যবহার করি মানুষের সাথে কথাবার্তার মাধ্যমে, যেভাবে একজন অন্যজনের সাথে খারাপ বিহেভ করি বা রাফ বিহেভ করি, এই রাফ বিহেভ করাটাকে বলা হয় নিন্দনীয় আখলাক। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আখলাকে হামিদ হলো প্রশংসনীয় আখলাক এবং আখলাকে জামিমা হলো নিন্দনীয় আখলাক। তাহলে আমরা কেউ ওই নিন্দনীয় আখলাকে যেতে চাই না, আমরা সবাই চাই যে আমাদের চরিত্রটাকে সুন্দর করি, কারণ চরিত্র সুন্দর না হলে আমাদের কোনো কিছুই ঠিক থাকবে না। তো এরপর দেখো, তাহলে আমরা পার্ট একের যে আলোচনা অর্থাৎ আখলাকে হামিদা মানে প্রশংসনীয় আখলাক, এটা আমরা জানতে পারলাম। এবং এর মাধ্যমে আমাদের যদি কোনো প্রশ্ন আসে
আমাদের সৃজনশীল যেহেতু প্রশ্ন আসছে, সৃজনশীল প্রশ্নটা আখলাকে হামিদা সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই আমরা এর উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। তো এরপরে দেখো, এরপরে হলো পার্ট দুই। পার্ট দুই, পার্ট দুইয়ে আছে তোমাদের সত্যবাদিতা। সত্যবাদিতা, সত্যবাদিতা এটাকে আরবিতে বলা হয় আসিদক। আসিদক, সিদক শব্দের অর্থ হলো সত্যবাদিতা। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের পার্ট দুই, পার্ট দুইয়ে আলোচনা আছে সত্যবাদিতা সম্পর্কে। আসিদকুন, আসিদকুন মানে হলো সত্যবাদিতা। তাহলে আসিদকুয়ের সিদেক, সিদকুন অর্থাৎ সত্যবাদিতা, সত্যবাদিতা এর অর্থ সর্বপ্রথমে তোমাকে কী জানতে হবে, এটার অর্থ জানতে হবে। অর্থটা আমরা জানবো, তারপর এটা কাকে বলে সেটা জানবো, জানার পর এটার বিস্তারিত আলোচনা আমরা, অর্থাৎ এর প্রয়োজনীয়তা বা এর গুরুত্ব এ সম্পর্কে আমরা জানবো। তাহলে সর্বপ্রথম হলো আসিদ, সিদকুন শব্দের অর্থ হলো সিদকুন শব্দের, এটা তোমাদের সৃজনশীল প্রশ্ন অর্থাৎ ক নম্বরের যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর এরকমের হয় বা এরকম কোশ্চেন আসতে পারে। আসিদকুন শব্দের অর্থ কী? তাহলে অর্থ হলো সত্যবাদিতা, সরি সত্যবাদিতা, বা এটার আরও অনেক অর্থ আছে, সততা, তারপর সততার পরে আছে সত্য কথা বলা, সত্য কথা বলা, সত্য কথা বলা, আরও বলা যায় সত্য সাক্ষ্য দেওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমাদের যে বিষয়টা কী দাঁড়ালো, সত্যবাদিতা, সিদকুন, সিদকুন শব্দের অর্থ হলো সত্যবাদিতা, সত্যতা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি। তো এতগুলো অর্থ তুমি যদি না লেখো তাতেও তুমি নাম্বার পাবে। এখানে আমি অনেকগুলো অর্থই দিয়েছি জানার জন্য ইত্যাদি, এতগুলো না লিখলেও হবে। সত্যবাদিতা লিখলেও, সত্যতা লিখলে হবে, সত্য কথা বলা লিখলে হবে, বা সত্য সাক্ষ্য দেওয়া যে কোনো একটা লিখলেও এটার অ্যান্সার এক, উত্তর এক মার্কের, এক মার্কের নাম্বার পাওয়া যাবে আমাদের। তাহলে আমরা বুঝতে পারলাম যে আর সিদকুন সত্যবাদিতা, সত্যবাদিতা হলো সিদকুন শব্দের অর্থ হলো সত্যবাদিতা, সততা। একটা মানুষের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে সেই কাজগুলোর মধ্যে অবশ্যই এগুলো থাকতে হবে, কারণ যদি কেউ সত্য কথা না বলে তাহলে আমাদের কি ধ্বংস অনিবার্য। কারণ বলা হয়েছে যে আসিদকু ইয়ানজো অল কিজ বলি হলিক, অর্থাৎ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সুতরাং আমরা সবাই সত্য কথা বলবো, সত্য কথা বলার চেষ্টাই করব। এখন দেখো, এখানে আমরা সর্বপ্রথম অর্থ পেলাম কাকে বলে, সত্যবাদিতা। আর আসিদকুয়ের আরবি পূর্তি শব্দ, সত্যবাদিতার আরবি পূর্তি শব্দই হলো আসিদকুন। তোমাদের এইভাবে ক নম্বর প্রশ্নটা আসতে পারে, ক নম্বর প্রশ্নটা হতে পারে যে সত্যবাদিতার আরবি পূর্তি শব্দ কী, তাহলে তুমি তখন লিখে দেবে সত্যবাদিতার আরবি পূর্তি শব্দ হলো এই আসিদকুন। আসিদকুন মানে সত্যবাদিতা। তো গেল এটা। এরপর সত্যবাদিতা আসিদকুন কাকে বলে, অর্থাৎ বাস্তব এবং প্রকৃত ঘটনা যদি তুমি যথাযথভাবে সেটাকে প্রকাশ করো, এই সত্য ঘটনাটাকে বা বাস্তব ঘটনাটাকে সঠিকভাবে যথাযথভাবে উপস্থাপন করাকেই সত্যবাদিতা বলে বা আসিদকুন বলে। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটা এটা হতে পারে যে আসিদকুন অর্থাৎ সত্যবাদিতা কাকে বলে। তাহলে আমরা এটার উত্তর কী,
অনায়াসেই দিতে পারবো, কারণ যারা লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করেছো বা দেখতেছো তারা অবশ্যই বুঝতে পারতেছো, বা যাদেরকে দেখা সুযোগ করে দিয়েছো তারাও বুঝতে পারতেছে। কারণ যে সত্যবাদ সিদকুন শব্দের অর্থ আমরা জানলাম, সত্যবাদিতা সততা। আর যদি বলে সিদকুন কাকে বলে, কাকে বলে, তাহলে বলতে হবে যে বাস্তব বা প্রকৃত ঘটনাকে যথাযথভাবে উপস্থাপন করা বা যথাযথভাবে প্রকাশ করাকেই সিদকুন বলে বা সত্যবাদিতা বলে। তাহলে ক্লিয়ার, আমরা কি বুঝতে পেরেছি? অবশ্যই। তাহলে সত্যবাদিতার পুরস্কার আছে কি নাই? অবশ্যই আছে। কারণ যে সত্য কথা বলবে, সদা সত্য কথা বলবে, সৎ পথে চলবে, তাকে পরবর্তী যে জীবন আছে আমাদের, অর্থাৎ মৃত্যুর পরের যে জীবন আখিরাতে বা পরকালে, এই পরকালে আমরা সুখে এবং শান্তিতে বসবাস করতে পারব। অবশ্যই আমরা সুখে এবং শান্তিতে বসবাস করতে চাই, পরবর্তী জীবন আমাদের সবার সুখের হোক, কল্যাণময় হোক, এটাই আমাদের সকলের কামনা এবং থাকবে, এবং আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। কারণ কেউ জেনে শুনে পাপ কাজে জড়িত হতে চায় না আর মৃত্যুর পরে জাহান্নামও যেতে চায় না। সুতরাং তাহলে আমাদেরকে কী করতে হবে? সত্য কথা বলতে হবে, আর সিদকুন সত্য কথা বলতে হবে, সত্যবাদিতা এবং সততা থাকতে হবে, সৎ পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য সাক্ষ্য দিতে হবে, কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কারণ আমরা এটাও জানি যে একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য 100টা মিথ্যা কথা বলা লাগে, তারপরেও সেটা সত্য হবে না। সে 100টা না, তার বেশিও যদি বলে কেউ, তাহলেও কিন্তু সেটা সত্য বলে পরিগঠিত হবে না। সুতরাং আমরা সকলেই সত্য কথা বলবো। তাহলে পার্ট 2-এর যে আলোচনাটা, আমরা অবশ্যই যারা ক্লাসটি দেখতেছি অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে তাহলে পার্ট 2-এ আমাদের যে সত্যবাদিতা বলা হয়েছে, সত্যবাদিতা শব্দের অর্থ কী, কাকে বলে, এবং সত্য কথা আমরা কেন বলবো, পরকালীন মুক্তি লাভ করার জন্য করব, এটা আমরা বুঝতে পেরেছি যে অবশ্যই আমাদেরকে সত্য কথা বলতে হবে, সঠিক পথে চলতে হবে। যদি আমরা সত্য কথা না বলি, সঠিক পথে না চলি, তাহলে আমাদের পরবর্তী মৃত্যুর পরে পরবর্তী জীবন অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠোর হয়ে যাবে। আমরা সেই কঠোরের দিকে যেতে চাই না, আমরা ভালো থাকতে চাই এবং পরকালীন মুক্তিও লাভ করতে চাই। তো এরপর দেখো শিক্ষার্থীরা, আমাদের এরপরে আছে পার্ট 3। আমি আজকে এই পার্ট 1, 2 এবং 3 সম্পর্কেই তোমাদের আলোচনা করব। এই পার্ট 3 দেখো, পার্ট 3-এ কী আছে, তোমাদের যদি বইটা সামনে থাকে অবশ্যই তাহলে তোমরা দেখতে পাবে। পার্ট 3-এ আছে তোমাদের পিতামাতার প্রতি কর্তব্য, পিতা মাতার প্রতি কর্তব্য। দেখো আমাদের সবচেয়ে আপনজন, আমাদের সবচেয়ে আপনজন এবং সবচেয়ে আপন হলো পিতামাতা। এই পিতামাতা হলো আমাদের সবচেয়ে আপনজন। একটা ছেলে বা একটা মেয়ে যদি অনেক বড় অন্যায় করে, অনেক বড়, তারপরও কেউ যদি সেটাকে ক্ষমা করতে না পারে, সর্বপ্রথম তার পিতামাতাই কিন্তু তাকে ক্ষমা করে দেন। যত বড় অপরাধ করো, যত অপরাধ করার পর গিয়ে বাবা মাকে বললে বাবা মা সেটা ক্ষমা করে দেয়। তাহলে বাবা মাই হলো আমাদের সবচেয়ে আপনজন, এবং এই পিতামাতার প্রতি আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। তাহলে আমরা যদি আমাদের পিতামাতার প্রতি সহনশীল না হই, তাদের কথাবার্তা মেনে না চলি, তাহলে আমাদেরকে অবশ্যই পরকালে শাস্তি ভোগ করতে হবে। তো আমরা আসলে শাস্তির যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে কষ্ট, সেই কষ্ট আমরা ভোগ করতে চাই না। আমরা চাই পিতামাতার দায়িত্ব এবং পিতামাতার হক যা আছে সেগুলো অবশ্যই পালন করতে। তাহলে পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক। আমরা যদি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য পালন না করি, তাহলে অবশ্যই পরকালে আমাদের সেই কষ্ট উপভোগ করতে হবে। দেখো পিতামাতার কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আল্লাহ বলেছেন যে অকাজা রব্বুক আল্লাহ তাবুদ ইল্লা ইয়াহু অবিল অলে দাইনে ইসানান ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল্লাহুমা
অলা তাকুল্লহমা কাওলান কারিবান, অর্থাৎ যখন তোমার পিতামাতা তোমার কাছে এসে বৃদ্ধ বয়সে পৌঁছবে তখন তাদের কি তাদের সাথে কথা বলার সময় ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তাদের সাথে এরকম আচরণ করে না যে উফ এই শব্দটাও ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, যে উফ শব্দটাও যাতে না করা হয়। সুতরাং আমরা যদি পিতামাতার দায়িত্ব পালন না করি তাহলে আমরা অবশ্যই পরকালে কষ্ট পাবো বা আল্লাহর দেওয়া যে শাস্তি সেই শাস্তি ভোগ করতে হবে। তাহলে আমরা আসলে শাস্তিটা ভোগ করতে চাই না, আমরা চাই পরকালীন মুক্তি। এবং এই পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছেন এবং জন্মের পর থেকে শুরু করে ছোটো থেকে শুরু করে আমাদেরকে বড় করার জন্য আমাদের লালন পালন করেছেন, কত কষ্ট সহ্য করেছেন এবং আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকব ততদিনই বাবা মা আমাদের কষ্টের ভাগটা তারাই নেবে, অন্য কেউ নেবে না। তাহলে মাতা পিতা হলো মানুষের সৌভাগ্য, যে যাদের পিতামাতা বেঁচে আছে, আর যাদের বেঁচে নেই তারাও যে সৌভাগ্যবান না তা নয়, তবে তারা তো সৌভাগ্যবান ছিল এক সময়, এখন হয়তো মারা গেছে। তো মারা গেছে যারা তাদের জন্য দায়িত্ব আছে বাবা মার জন্য। দেখো আমরা প্রতিনিয়ত আমরা বাবা মার জন্য নামাজের পর যে দোয়া করি রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা, এটা কিন্তু শুধুমাত্র বাবা মার জন্যই এই দোয়াটা করা হয়। তাহলে বাবা মা হলো আমাদের অমূল্য সম্পদ, আমরা পিতামাতার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করব। যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই আমরা পরকালীন মুক্তি লাভ করতে পারব। আর যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, অন্যায় আচরণ করবে, তারা অবশ্যই পরকালে কষ্ট বা শাস্তি ভোগ করবে। তাহলে আমরা কেউ চাই না আসলে পরকালীন কষ্ট লাভ করতে। তো আমি আসলে একটু দেখে নেব যে আমাদের সাথে আসলে যারা যারা আছে তারা অবশ্যই আমাদের এই ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করবে বা দেখবে। স্টুডেন্টরা তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি একটু দেখব যে আসলে কোনো সমস্যা আছে কি না। সম্ভবত আমাদের ওই রকমের অতটা সমস্যা নেই আজকে, কারণ অনেক সময় নেটে প্রবলেম থাকে, নেটে প্রবলেম থাকলে এই লেখা দেখা যায় না বা সাউন্ড সমস্যা থাকে। তো এগুলো থেকে আমরা আসলে সবাই একটু সতর্ক থাকতে চাই, কারণ যে ক্লাসটা নিচ্ছি সে ক্লাসটা যদি তোমরা বুঝতেই না পারো তাহলে তো আমাদের ক্লাসটা আসলে সার্থক হবে না। তো আমরা চাচ্ছি যে ক্লাসটি যাতে সার্থক হয় এবং তোমরা বুঝতে পারো এবং তোমাদের এই ক্লাসটা যাতে তোমাদের কাজে লাগে বা পরবর্তী অ্যাসাইনমেন্ট বা পরীক্ষা এই পরীক্ষার সময় যাতে তোমরা ভালো করতে পারো সেটাই আমরা চাচ্ছি। তাহলে আমরা দেখো আসলে পিতামাতার দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আমরা অনেক দায়িত্ব পালন করব এবং আমরা যে নামাজের পরে যে দোয়াটা পড়ি রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা, এটা শুধুমাত্র আমাদের পিতামাতার জন্যই পড়ে থাকি। এরপরে আরও মহানবী সাল্লামের আরও অনেকগুলো বাণী আছে। মহানবী সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তে নিশ্চয়ই মায়ের পদতলে হলো সন্তানের ভেস্ত। এজন্যই বলা হয়েছে মায়ের কথা, কারণ মা পিতা এবং মাতা উভয়ই আমাদের জন্য কল্যাণকর কাজ করেন এবং তারা অনেকেই কষ্ট সহ্য করেন, কিন্তু তার মধ্যে মা একটু বেশি কষ্ট করে থাকেন, যার কারণে মায়ের কথাটা বলা হয়েছে মায়ের পদতলে সন্তানের জান্নাত আমাদের। তাহলে পিতামাতা হতে হলো আমাদের শ্রেষ্ঠ সম্পদ, আমরা আমাদের পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করব এবং পরকালীন মুক্তি লাভ করব।
ইনশাআল্লাহ। আর আমাদের পিতা এবং মাতা মায়ের ব্যাপারে আরও একটা হাদিস আছে, রাসূল ইসলামের একটা হাদিস আছে। রাসূল ইসলাম বলেছেন যে একদা এক ব্যক্তি, এক সাহাবি অর্থাৎ এক সাহাবি রাসূল ইসলামকে প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, আমার নিকট আমার পিতা এবং মায়ের মধ্যে কে সবচেয়ে বেশি আমার কাছে অগ্রাধিকার পাবে? তখন রাসূল ইসলাম তার উত্তর বলছেন মা। তো সাহাবি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন যে তারপরে কে? রাসূল ইসলাম উত্তর একই উত্তর দিলেন, তোমার মা। তারপরে আবার তৃতীয়বার যখন প্রশ্ন করলেন তখনও বললেন সে যে তোমার মা। তারপর চতুর্থবারে যখন প্রশ্ন করলেন তখন সে বললেন যে তোমার বাবা। তাহলে বুঝতেই পারতেছো যে আসলে মা অনেক কষ্ট করেছেন বা কষ্ট করেন, এবং মাই সবচেয়ে সন্তানের নিকট প্রিয় পাত্র। তো এরপর বাবাও, বাবারও কম দায়িত্ব থাকে না, তারা বাবারাও অনেক দায়িত্ব পালন করেন। তাহলে বাবা মা উভয়ই আমাদের কাছে উভয়ই আমাদের কাছে যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেই দায়িত্ব কর্তব্যটা আমরা পালন করব। পিতামাতার হক আমরা কেউ নষ্ট করব না এবং পিতামাতার সাথে উগ্রভাবে কথা বলবো না। তাদের দেয়া যে আদেশ নিষেধ আছে সেগুলো আমরা মেনে চলব, তাহলে আমরা পরকালীন মুক্তি লাভ করতে পারবো। এবং দেখো বলা হয় যে মা এতটাই যে আমাদের জন্য কল্যাণ করে থাকেন, যে কত কষ্ট সহ্য করেন সেটা আসলে একমাত্রই মায়ের দ্বারাই সম্ভব। এজন্যই মায়ের কথা বেশি বলা হয়েছে হাদিসে। তো পিতা এবং মাতা উভয়ই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, উভয়ের দায়িত্বই আমাদের পালন করা উচিত। তাহলে আমরা যদি পিতা এবং মাতার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করি তাহলে পরকালীন মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আশা করি আজকের যে বিষয়টি ছিল আমরা বিষয়টি বুঝতে পেরেছি, এবং বাবা এবং মায়ের যে দায়িত্ব কর্তব্য আছে এগুলো আমরা সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। তো আমি আসলে ক্লাসটি শেষ করব, শেষ করার আগে একটু বলে নিচ্ছি যে তোমরা সবাই যে যেখানেই আসো বা বাসায় আসো, বাসায় থাকবে কারণ বাইরে বেশি বের হবে না। বা বর্তমানে যে আমাদের যে মহামারীটা চলতেছে তাতে অনেক সমস্যা হচ্ছে, তো তোমরা যেখানেই থাকো নিরাপদে থাকো, সুস্থ থাকো এটাই আমরা আশা করি। এবং বাসায় বসে তোমরা আমাদের ক্লাসগুলো দেখো এবং পড়াশোনাটাকে চালিয়ে যাও। তো এভাবে তোমরা যদি তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও তাহলে অবশ্যই তোমরা ভালো কিছু অর্জন করতে পারবে, এবং পরবর্তীতে যখন স্কুল খুলে দেবে তখন ক্লাসে আসবে অবশ্যই, এবং ক্লাসে এসে পরীক্ষা দিতে পারবে ইনশাআল্লাহ আশা করি আমরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ রায়হান আনসারী, সহকারী শিক্ষক, আহমেদ ওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।